দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের পুলিশে হেরস্থার অভিযোগে এবং তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ক্রীড়াবিদরা এই সভায় কুস্তিগিরদের সঙ্গে পুলিশের আচরণের নিন্দা করে তাদের আন্দোলনকে সমর্থন জানান। ভারতীয় ফুটবলের সর্বকালের শ্রেষ্ঠ প্রাক্তন ভাগের খেলোয়াড়ের খালি পায়ে তিনি, তাকে চীনের প্রাচীর বলা হতো, সেই গোষ্ঠপালের মূর্তিতে মাল্যদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক মুহূর্ত, এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের প্ল্যাকার্ড তুলে খেলার যে সামগ্রী তুলে স্বাগত জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাগত আপনারা একটু উঠে দাঁড়ান, আমরা শুনে যাচ্ছি আপনাদের ছবিগুলো সমস্ত খেলা।